সুপ্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্গানাইজেশনাল কমিউনিকেশন, সাংগঠনিক যোগাযোগ। তাহলে আসো আমরা জেনে নেই যে সাংগঠনিক যোগাযোগ বলতে কি বোঝায়। সংগঠনের ভিতরে বাইরে বিভিন্ন পক্ষ রয়েছে, সেই বিভিন্ন পক্ষের সাথে সংগঠন সংশ্লিষ্ট বিষয়ের আদান প্রদানকে বা বিনিময়কে আমরা এক কথায় বলবো সাংগঠনিক যোগাযোগ। তো সাংগঠনিক যোগাযোগ বলতে শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের যোগাযোগকে বোঝায় না, বরং ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে যে সমস্ত অব্যবসা বিভিন্ন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান আছে তাদের সাথেও যোগাযোগ করাকে বোঝায়। এখন ব্যবসা বা অব্যবসা যে কোনো সংগঠনের কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, কিছু সুনির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য অর্জন করার জন্য সংগঠনের ভিতরে বাইরে বিভিন্ন পক্ষ কিন্তু সংশ্লিষ্ট থাকে, বিভিন্ন পক্ষ জড়িত থাকে। সেই জন্যে এই সাংগঠনিক লক্ষ্য অর্জন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে বা পক্ষসমূহের সাথে এই কার্যকর যোগাযোগের উপরে নির্ভর করে থাকে। তো সেই জন্য সাংগঠনিক ক্ষেত্রে যোগাযোগকে সংগঠনের একটা গুরুত্বপূর্ণ অংশ বা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে মনে করা হয়ে থাকে। তো এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এক কথাই বলবো যে সংগঠনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক, হ্যাঁ, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের সাথে তথ্য বার্তা বা সংবাদের আদান প্রদানকে বা সংবাদের বা তথ্যের বিনিময়কে এক কথায় অর্গানাইজেশনাল কমিউনিকেশন বা সাংগঠনিক যোগাযোগ বলা হয়ে থাকে। তো এখানে ব্যবসা প্রতিষ্ঠান বলো, সরকারি বেসরকারি বিভিন্ন অফিস, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন সহ সব প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে ভিতরে বাইরে যে যোগাযোগ করে তা সব কিছুই কিন্তু সাংগঠনিক যোগাযোগের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? আমরা বলবো যে সংগঠনের অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের সাথে যখন কোনো তথ্য বা কোনো বার্তা বা সংবাদ যখন আদান প্রদান হয়, বিনিময় হয়, তখন সেই ধরনের যোগাযোগকে এক কথায় বলা হবে অর্গানাইজেশনাল কমিউনিকেশন বা সাংগঠনিক যোগাযোগ। এবার আমরা আরেকটি প্রশ্নে চলে যাই বা আরেকটি বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে সাংগঠনিক যোগাযোগের বিভিন্ন রূপ, ফর্মস অফ অর্গানাইজেশনাল কমিউনিকেশন। হ্যাঁ, তো সাংগঠনিক যোগাযোগ প্রধানত তিন ধরনের হতে পারে, তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ কার্যিক যোগাযোগ। তাহলে আমরা একটু জেনে নেই যে অভ্যন্তরীণ কার্যিক যোগাযোগ কি। সাংগঠনিক কার্য সম্পাদনে সংগঠনের ভিতরে বা অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয়ে থাকে সেটাকে আমরা এক কথায় বলবো অভ্যন্তরীণ কার্যিক যোগাযোগ। আমি আবারও বলছি, সাংগঠনিক কার্য সম্পাদনের জন্য সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয়ে থাকে সেই ধরনের যোগাযোগকে কী বলা হয়? ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন অথবা অভ্যন্তরীণ কার্যিক যোগাযোগ বলা হয়। তো এখানে বিভিন্ন পক্ষগুলো কি, সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের কথা আমরা বলছি, সে বিভিন্ন পক্ষগুলো কি? সাধারণত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, তারপরে লেবার বা শ্রমিক, হ্যাঁ, তার শ্রমিক সংঘের প্রতিনিধিবৃন্দ, হ্যাঁ, এরা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগের বিভিন্ন পক্ষ। তবে এই ধরনের যোগাযোগ কি হতে পারে? মৌখিক হতে পারে, আবার এই ধরনের যোগাযোগ লিখিত যে কোনো উপায়ে সংগঠিত হতে পারে। তো এই ধরনের যোগাযোগকে তথ্যের উপর ভিত্তি করে, এই ধরনের যোগাযোগে তথ্যের উপর ভিত্তি করে কি হতে পারে? সমান্তরাল যোগাযোগ হতে পারে, উলম্বভাবেও এই ধরনের যোগাযোগ হতে পারে। আমরা জানি সমান্তরাল যোগাযোগ কি। সমান্তরাল যোগাযোগ বলতে আমরা বুঝি সংগঠন কাঠামোতে পাশাপাশি একই স্তরে যারা অধিষ্ঠিত আছে বা একই পদে বা একই মর্যাদায় যে সমস্ত ব্যক্তিবর্গ অধিষ্ঠিত আছে, যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, তাদের মধ্যে যে তথ্যের বিনিময় হয়, আদান প্রদান হয়, সে ধরনের যোগাযোগকে আমরা বলবো সমান্তরাল যোগাযোগ।
আরেকটা হচ্ছে আমরা আমরা বলেছি যে অভ্যন্তরীণ কার্যিক যোগাযোগের তথ্যের ভিত্তিতে বা তথ্য প্রবাহের গতি প্রকৃতির ভিত্তিতে সমান্তরাল উলম্ব দুভাগে ভাগ করা যায়। তাহলে সমান্তরাল যোগাযোগটা জানলাম, উলম্ব যোগাযোগটা কি? উলম্ব যোগাযোগটা হচ্ছে যখন সংবাদ বা তথ্য বা বার্তা কোনো সংগঠন কাঠামোর ঊর্ধ্বতনের কাছ থেকে অধস্তনের কাছে অথবা অধস্তনের কাছ হতে ঊর্ধ্বতনের কাছে প্রেরিত হয়, পৌঁছানো হয়, তখন সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল কমিউনিকেশন বা উলম্ব যোগাযোগ। আমি আবার বলছি, যখন কোনো সংবাদ কোনো সংগঠন কাঠামোর ঊর্ধ্বতনের কাছ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অধস্তনের কাছে অথবা অধস্তনের কাছ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরিত হয়, তখন তাকে উলম্ব যোগাযোগ বলে। আবার উলম্ব যোগাযোগ কি হতে পারে? ঊর্ধ্বগামী হতে পারে, নিম্নগামী হতে পারে। হ্যাঁ, তো ঊর্ধ্বগামীটা কি? প্রথমে আসি আমরা নিম্নগামীটা কি। নিম্নগামী যোগাযোগ হচ্ছে কোনো সংগঠনে সংবাদ ঊর্ধ্বতনের কাছ থেকে অধস্তনের কাছে প্রেরিত হলে সেই ধরনের যোগাযোগকে আমরা বলবো নিম্নগামী যোগাযোগ। আমি আবারও বলছি, কোনো সংগঠনে কোনো সংবাদ বার্তা বা তথ্য যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অধস্তনের কাছে প্রেরিত হয়, পৌঁছানো হয়, তখন সেই যোগাযোগকে আমরা বলবো ডাউনওয়ার্ড কমিউনিকেশন বা নিম্নগামী যোগাযোগ। হ্যাঁ, তো নিম্নগামী যোগাযোগের মাধ্যমে ঊর্ধ্বতন নির্বাহী যারা আছে তারা অধস্তনদের কাছে কোনো সংবাদ, কোনো আদেশ, কোনো নির্দেশ, কোনো উপদেশ, পরামর্শ, সিদ্ধান্ত এগুলো তারা প্রেরণ করে থাকে। হ্যাঁ, তো এটাও কিন্তু মৌখিক বা লিখিত যে কোনো প্রকারে সংগঠিত হতে পারে। আর ঊর্ধ্বগামী যোগাযোগটা হচ্ছে সংগঠন কাঠামোতে কোনো তথ্য, কোনো বার্তা, কোনো সংবাদ অধস্তনদের কাছ থেকে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরিত হয়, তখন সেই ধরনের যোগাযোগকে আমরা বলবো আপওয়ার্ড কমিউনিকেশন বা ঊর্ধ্বগামী যোগাযোগ। হ্যাঁ, তো এই ধরনের যোগাযোগের মাধ্যমে যারা অধস্তন আছে প্রতিষ্ঠানে তারা তাদের অনুভূতি, হ্যাঁ, আবেগ, অনুভূতি, ধারণা, তাদের মতামত, তাদের অভিযোগ, তাদের সুপারিশ, হ্যাঁ, ঊর্ধ্বতনদের প্রেরিত সংবাদের প্রতি উত্তর এগুলো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা ঊর্ধ্বতন ব্যবস্থাপকের কাছে বা ঊর্ধ্বতন নির্বাহীর কাছে প্রেরণ করে থাকে। হ্যাঁ, তো ঊর্ধ্বগামী যোগাযোগও কিন্তু লিখিত হতে পারে, মৌখিক, যে কোনো ভাবে সংগঠিত হতে পারে। তাহলে আমরা কি জানলাম? আমরা বলবো যে অভ্যন্তরীণ কার্যিক যোগাযোগ হচ্ছে সাংগঠনিক কার্য সম্পাদনের সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয়ে থাকে সেটাকে অভ্যন্তরীণ কার্যিক যোগাযোগ বলে। হ্যাঁ, তো এই ধরনের যোগাযোগে তথ্য প্রবাহের গতি প্রকৃতির ভিত্তিতে এটাকে সমান্তরাল এবং উলম্ব এই দুভাগে ভাগ করা যায়। আবার উলম্ব যোগাযোগ নিম্নগামী এবং ঊর্ধ্বগামী দু ধরনের হয়ে থাকে। এবার আসো দ্বিতীয় দ্বিতীয় ক্লাসিফিকেশনটা হচ্ছে বাহ্যিক কার্যিক যোগাযোগ, এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। বাহ্যিক বিভিন্ন পক্ষ মানে প্রতিষ্ঠানের বাইরে যে পক্ষগুলো আছে সেটা হতে পারে ক্রেতা, ভোক্তা, হ্যাঁ, সরবরাহকারী, সরকারি প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, স্থানীয় সরকার, বিশেষ স্বার্থ সম্পন্ন বা স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী ইত্যাদির সাথে, ইত্যাদি পক্ষের সাথে সংগঠনের যোগাযোগকে আমরা এক কথায় বলবো এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন বা বাহ্যিক কার্যিক যোগাযোগ। বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে যথাযথভাবে যোগাযোগ ছাড়া কোনো প্রতিষ্ঠানের পক্ষেই কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা কখনোই সম্ভব হয় না। ঠিক আছে, তাহলে বাহ্যিক বিভিন্ন পক্ষ যেমন ক্রেতা, ভোক্তা, সরবরাহকারী, সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, হ্যাঁ, এ সমস্ত পক্ষের সাথে সংগঠনে যে যোগাযোগ হয়ে থাকে সেটাকে আমরা এক কথায় বলবো বাহ্যিক যোগাযোগ। সবশেষে হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন বা ব্যক্তিগত যোগাযোগ। ব্যবসা সম্পর্কিত তথ্য ছাড়া দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন একান্ত ব্যক্তিগত তথ্য, ধারণা, আবেগ, অনুভূতির যখন বিনিময় হয় তখন সেই ধরনের যোগাযোগকে আমরা বলবো পার্সোনাল কমিউনিকেশন বা ব্যক্তিগত যোগাযোগ। আমি আবারও বলছি যে ব্যবসা সম্পর্কিত তথ্য ছাড়া দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যখন একান্ত ব্যক্তিগত কোনো তথ্য, ধারণা বা অনুভূতি বা সংবাদ বা বার্তার যে বিনিময় হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা পার্সোনাল কমিউনিকেশন বা ব্যক্তিগত যোগাযোগ বলবো। তো ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ব্যবসা তথ্যাবলীর আদান প্রদানের বাইরে ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু এই ধরনের যোগাযোগ করতে পারে। হ্যাঁ, তো সাংগঠনিক কাজের সাথে এই ধরনের যোগাযোগ যদিও সরাসরি সম্পৃক্ত নয়, তারপরে আমরা বলবো যে কোনো ব্যক্তির মনোভাব গঠনে, হ্যাঁ, এই ধরনের যোগাযোগ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে ব্যক্তিগত যোগাযোগটা হচ্ছে ব্যবসা সম্পর্কিত তথ্য ছাড়া দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে ব্যক্তিগত তথ্য, একান্ত ব্যক্তিগত তথ্য, ধারণা বা অনুভূতি যখন বিনিময় হয়ে থাকে তখন সেই ধরনের যোগাযোগকে আমরা বলবো পার্সোনাল কমিউনিকেশন বা ব্যক্তিগত যোগাযোগ। ঠিক আছে, তাহলে সাংগঠনিক যোগাযোগের যোগাযোগকে আমরা তিন ভাগে বা ভাগ করেছি বা তিন প্রকারের হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ কার্যিক যোগাযোগ, ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন। দ্বিতীয়টা হচ্ছে বাহ্যিক কার্যিক যোগাযোগ, সেটা হচ্ছে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। এবং সবশেষে হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, পার্সোনাল কমিউনিকেশন।
তাহলে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে সাংগঠনিক যোগাযোগ কি এবং সাংগঠনিক যোগাযোগের বিভিন্ন রূপগুলো কি কি। আজকে এই পর্যন্তই, আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সে প্রত্যাশায় আমরা শেষ করলাম। আল্লাহ হাফেজ।